আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকে আমার ব্লগে একটু অন্যরকম কিছু হতে যাচ্ছে, কেননা আমরা সব কাজিনরা একত্রিত হয়েছি। আর আমরা একত্রিত হওয়া মানে অনেক কিছু, কেননা আমরা একত্রিত হওয়া মানে অ্যাকচুয়ালি বলবো যে সব এলোমেলো। তারপরেও এলোমেলো অতটা হবে না আজকে, কেননা আমরা ভাবছি যে আমরা গেম খেলবো। সো আমরা কী গেম খেলি, কীভাবে খেলি এবং কি, হ্যাঁ অবশ্যই চলো আজকে আমরা দেখি আমরা কী কী গেম খেলছি এবং কি। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। প্লিজ 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 সবাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কি আমার ফেসবুক পেজটি ফলো করে দাও, আর দেখতে থাকো যে আমরা কী গেম খেলি। সো গাইস, আমরা এখন সবাই মিলে পিলো পাসিং খেলবো। তো আমরা সবাই এখন এখানে সুন্দর করে বসে যাব, সার্কেল হয়ে বসবো, দেন আমরা পিলো পাসিং খেলবো। সো গাইস, আমরা এখন স্টার্ট করব, তো তোমরা দেখতে থাকো। স্টার্ট করো। আই এম না পলিটিকা। আই এদিকে। কি নামে? আমরা এখন নেক্সট যে গেমটি খেলবো সেই গেমটি হচ্ছে আমাদের হেডফোন রাউন্ড। সো আমাদের কানে হেডফোন দেওয়া থাকবে এবং কি আমরা সবাই মানে একজন আরেকজনকে কোশ্চেন করবে, কি কোশ্চেন করবে বা সে কি বলতে চাচ্ছে সেটা যদি সে বুঝতে পারে এবং কি সঠিক অ্যান্সার দিতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে যে কে কতক্ষণ অ্যান্সার দিতে পারে বা কে, আমাদের পাঁচটা কোশ্চেন থাকবে। সো পাঁচটা কোশ্চেনে কে কয়টা অ্যান্সার করতে পারে সেভাবে আমাদের উইনার হবে। টেনশন না। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা হেডফোন রাউন্ডের জন্য এখন রেডি। সো আমরা একজন একজন করে আমরা হেডফোন রাউন্ডটি খেলবো। সো তোমরা দেখতেই পাচ্ছ, আর হ্যাঁ একদম সত্যি কথা, আমরা কোনো চিটিং করছি না, এটা সত্যি কথাই যে কোনো কিছুই শোনা যাচ্ছে না। আমি ট্রাই করে দেখেছি, আমি এক মিনিট একদম সত্যি কথা, আমি সত্যি সত্যি নিজে ট্রাই করে দেখছি যে শোনা যাচ্ছে কিনা, কিছু শোনা যায় কিনা, বোঝা যায় কিনা। সো হ্যাঁ, যেহেতু আমরা স্পিকারটা খুবই হয়তো বা ওই রকম লেভেলেরও না, একদম কান পেটে যাচ্ছে, হ্যাঁ কান পেটে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু এমনও না যে মানে কেউ কিছু বুঝবে না। এই জন্য আমাদের বলতে হবে একটু আস্তে, মানে আমরা খুবই আস্তে বলবো কথাটা এবং কিছু শুধু ঠোঁট নড়াবো, ঠোঁটের মাধ্যমে সে বুঝবে, আমি এত সাউন্ড করে বলবো না, আর যে কানে এটা শুনবে সে তো অবশ্যই শুনবে না, আর খুবই আস্তে। সো গাইস, এভাবে তো আর খেলা হবে না যে কে আগে খেলবে কে পরে খেলবে, যেহেতু অলরেডি তারা এখন ঝগড়া শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম যে আমি ছোট ছোট চিরকুটে সবার নাম লিখে নিয়ে আসবো, যার নাম ফার্স্টে উঠবে সেই প্রথমে খেলবে, এভাবে করে হবে। দেন তার খেলা শেষ হয়ে গেলে
দেন পরবর্তীতে আবার একটা চিরকুট উঠানো হবে, যার চিরকুট যার নাম উঠবে সে আবার খেলবে, এভাবেই শুরু করা হবে। সো আমি এখন চিরকুটটি আমি কুত্তা দই চিরে দই দই চিরে দই কিলে দই চিরে দই চিরে দই চিরে ক্যালেন্ডার 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 কি ক্যালেন্ডার কোলা ব্যাংক কোলা ব্যাংক কোলা ব্যাংক কোলা ব্যাংক কোলা ব্যাংক কোলা ব্যাংক ওলা ব্যাংক কোলা ব্যাংক গন্ডার 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 গন্ডাই গন্ডার গন্ডাই ফুট ফুটে ফুল ফুলে ফুল ফুটে দই চিরে গানকে ফুট ফুটে ফুট ফুটে ফুট ফুটে ও কানে কুড়ি শেষ নাই শেষ আপনারা তো দেখছেন সবাই না দেখে আসো তো গাইজ আমরা এখন আর একটা চিকুট উঠাবো তো এখন যার নাম থাকবে সে এই রাউন্ডে আবার খেলবে দেখো তোমাদের টাইম মাত্র শুরু হচ্ছে আমরা এখন খেলব ওকে তোল পার তোল পার গোল মারো তোল পার তোল পার কুমড়া আচ্ছা দুই নাম্বার পাকোড়া 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 পাগল তিন নাম্বার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তেজ পাতা তেজপাতা তেজপাতা দুটো হয়েছে ল্যাপটপ 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 ফুসফুস ফুসফুস সো গাইস তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করো কারণ আমি বুঝতেছি না আমার কি ধরে এতক্ষণ ধরে আমি ধরছি এখন আমার উপর কি চাপায় আল্লাহ জানে এই যে একজন আছে সবাই দোয়া করার জন্য তোর মতো তুই কতবার হারছে
স্টার্ট। সো গাইস এখন ওকে ধরা হবে এর ধূপ। মিষ্টি দই, মিষ্টি দই, মিষ্টি দই, বিস্কিট দই, মিষ্টি দই, জালি কুমড়া, জালি কুমড়া, জালি কুমড়া, জালি কুমড়া, জালি কোমড়া, জালি কুমড়া, জালি কুমড়া, একটা তাই একটা হইছে। কদু টাইম ওভার, কদু টাইম শেষ, টাইম আপ, টাইম আপ, টাইম আপ শেষ। আলা কি দরছ আমার এগুলা টাইম আপ। আল্লাহ আমি ধরছি তেজপাতা আর কদু আর জালি কুমড়া আর মিষ্টি দই, এই এই তিনটা লেখা দিয়ে চাই একটা পার্সেন্ট মাত্র। দেখা যাক এরপরে কার নাম আসে। টুকটুকি কুরকুরে, ঝাল মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি, ঝাল মুড়ি, মুড়ি, ঝাল মুড়ি, টুকটুকি কুরকুরা, অন্যতম মানি ব্যাগ, কুরকুরে মানি ব্যাগ, পায়েস মানি ব্যাগ, মাই তুল তুলে, তুল তুলে, চুরচুরে তুল তুলে, তুরতুরে তুল তুলে, মটরশুঁটি, 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 মটর, মটরশুঁটি, মটসা, মটরশুঁটি, মদনদাস, রিস, তুল তুলে, পান, কুরকুরে, শেষ, টাইম ওভার, টাইম আপ, টাইম আপ, পালা, একটাও পারে নাই, আপনি একটাও পারে নাই, ওনাকে বাস, আর কত টাকা মাসতে নাবি, গাইস ওরা আরটা এভাবে ধরে রাখছ, তাহলে আমি কি শুনবো, কি বলে ধরে রাখছ, একটা পারবা না একটা পাখি, কানা মাছি, টক দই, টক দই, চিনি গুড়া, ইন্দুরা, চিনি গুড়া, চিনি গুড়া, চিনি গুড়া, ইয়েস এটা হইছে, পাবজি, 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 তিনটা তিনটা হইছে, ফুটবল, 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 চারটা হইছে, কানা মাছি, টাইম দে একটু, টাইম দে, কানা মাছি, একটা বাজি, কানা মাছি, একটা পাখি, কানা মাছি, সেকেন্ডের রতে শেষ, রাইট, আমি সবচেয়ে বেশি পারছি। সো গাইস আলিফ সবচাইতে বেশি বলতে পারছে, মানে আলিফ চারটা পেরে গেছে। সো বলা যায় যে এই রাউন্ডের উইনার হচ্ছে আমাদের আলিফ। হ্যাঁ, সো এর আগের রাউন্ডের উইনার ছিলাম আমি, এই রাউন্ডের উইনার হচ্ছে আলিফ।
সবার ফার্স্ট রাউন্ডের উইনার হচ্ছে আমি। সো আমরা হচ্ছি যে দুইজন আমি কোথায় যাবো, আমি তো সবার ফার্স্ট এসেছি। প্রথম আর এই গেমে কি গেমে তুমি কয়টা পারছো? তিনটা পারছো তুমি, তিনটা না আর। সো গাইস আজকে আমাদের এই জায়গায় সমাপ্তি, কারণ আমি জিতে গেছি, আমি এবং কে আলিফ। আমি রাউন্ড জিতে পারতাম জানি না, ওরা হয়তো দুই নম্বরে কিছু একটা করছে। আমার সাথে হয়েছে, ওদের সাথে নাকি দুই নম্বরে হয়েছে, আমি জানি না। আমার সাথে বাট আমরা সবাই মিলে এই গেমটি খেলেছি, এবং কে আমি ফার্স্ট রাউন্ডে ফার্স্ট হয়েছি, এবং কে সেকেন্ড রাউন্ডে হচ্ছে আলিফ ফার্স্ট হয়েছে, যে কারণে ও 50 টাকা আর আমি 50 টাকা। ওকে, আর আপনাদের সাথে শেয়ার করি, তো অবশ্যই আপনাদের চ্যানেলটি বেশি বেশি করে লাইক করবেন, এবং কি বেশি বেশি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দেবেন, এবং কি বেশি 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 করে শেয়ার করে দেবেন, এবং কি আমাদের ফেসবুক পেজটিও সবাই ফলো করে দিন। সো গাইস সবাই কমেন্ট করেন যে আমরা কোন কোন গেম আরো খেলব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আরো কি কি গেম আছে খেলা। যখন আমরা গেম খেল মানে যখন ভাবি যে আমরা একটা গেম খেলবো, তখন আমাদের মাথায় কিছু আসে না, ট্রাস্ট মি, তখন মাথায় খুঁজেই পাই না যে কি বলবো। যে আজকে হেডফোন না, আমি ভাবতেছিলাম যে আমি কি বলতে পারি কি বলতে পারি, অনেকক্ষণ ভেবে চিন্তে দেন লিখে দেন বলতে হয়েছে। তো তোমরা তোমাদের যেই কোনো গেম তোমরা খেলেছো বা দেখেছো, এরকম যদি কোনো গেম থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে, এবং অবশ্যই কমেন্টে বলে দিবে। হ্যাঁ, এবং কি আমরা নেক্সটে এই গেমটি আবার খেলবো আমরা সবাই মিলে। তোমরা যদি সবাই মিলে খেলাম, আমরা লাইক করে দাও, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে, এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলা যাবে না, সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে, আমাদের সবাই লাইক করবেন, এবং কি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।